হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আমরা ফেসবুকে হয়তো বা অনেক ধরনের ফেসবুক স্ট্যাটাস ভিডিও দেখতে পাই, সেগুলোতে অনেক ধরনের গ্রাফিক্স বা অনেক ধরনের ইফেক্ট অ্যাড করা থাকে। তো এর মধ্যে অন্যতম একটা ইফেক্ট হচ্ছে গ্লিস ইফেক্ট। তো ভিডিওর শুরুতে অবশ্যই আপনারা একটা ভিডিও দেখেছেন, সেই ভিডিওতেও এরকম গ্লিস ভিডিও ইফেক্ট অ্যাড করা হয়েছে। এই ধরনের গ্লিস ইফেক্ট আপনারা কিভাবে অ্যাড করতে পারেন আপনার পছন্দের ফটোতে? তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে ইনশট নামক একটা অ্যাপ্লিকেশন, যেটার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমরা এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এর আগেও আমি ইনশট নিয়ে আর একটা ভিডিও তৈরি করেছিলাম, উপরে আইকনে ট্যাপ করে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো এখান থেকে আপনারা ভিডিওর উপর ট্যাপ করবেন। ট্যাপ করে গ্যালারি থেকে আপনাদের পছন্দের ফটোটাকে ইম্পোর্ট করবেন। এখান থেকে ফটোতে গিয়ে আপনারা পছন্দের যে কোনো একটা ফটো এখানে অ্যাড করবেন। ইম্পোর্ট করার পর এখান থেকে আপনাদের ইচ্ছে করলে এটা টাইমটাকে আপনারা বাড়িয়ে নিতে পারেন। সেজন্য স্পিডে গিয়ে আপনাদের পেন টুলে গিয়ে পছন্দ মতো একটা ডিউরেশন আপনারা রাখবেন। আমি এখান থেকে 10 সেকেন্ডটা রাখছি। তো রাখার পর ওকে করলাম, এখান থেকে ওকে করব এবং এখানে টিক মার্কে ওকে করব। এখন ভিডিওটা 10 সেকেন্ড হয়ে গেছে। এখন আপনারা ইচ্ছে করলে ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে ইফেক্ট নামে অপশন পাবেন, ইফেক্টে যাবেন। দেন এখান থেকে আপনারা সর্বপ্রথম ডানে স্ক্রল করলে এখান থেকে একটা অপশন পাবেন গ্লিসের। বিভিন্ন ধরনের গ্লিস ইফেক্ট এখানে পাবেন, আপনার যেটা পছন্দ হবে সেটা রাখবেন। তো এখান থেকে আমি এই অপশনটা এখন রাখছি। ইচ্ছে করলে এটারও আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এটা যদি অতি দ্রুত গ্লিস হয় তাহলে এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দেবেন, তাহলে অনেকটা স্লো গ্লিস হবে। আর এটাকে যদি বাড়িয়ে দেন তাহলে অনেকটা জায়গা জুড়ে গ্লিস হবে। তো এখান থেকে এটাকে আমি মিডিল বরাবর রাখছি। রাখার পর এখান থেকে আমরা ওকে করব। ওকে করার পর এখান থেকে আমরা ভিডিওটাকে প্রথমে সেভ করব। সেভে গিয়ে ভিডিওটাকে সেভ করব 720। কিছু সময়ের মধ্যে ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন আপনারা আবারও ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। দেন ভিডিওতে গিয়ে মাত্র যে ভিডিওটা সেভ করেছেন সেটাকে ইম্পোর্ট করবেন। তারপর এখান থেকে আপনারা আবারও ফিল্টারে যাবেন। দেন এখান থেকে ইফেক্টে গিয়ে আর একটা ইফেক্ট আপনারা এখানে অ্যাড করবেন। এই পার নামে তিনটা অপশন আছে, এখান থেকে যে কোনো একটা আপনারা চুজ করবেন। চুজ করে প্লে করলে দেখুন এক ধরনের ফ্ল্যাশ ইফেক্ট এখানে অ্যাড হবে। এখন অ্যাডজাস্টমেন্টে গিয়ে হচ্ছে করলে আপনারা ফটোটা অ্যাডজাস্টমেন্টও করতে পারেন। তো এখান থেকে আমি ওকে করলাম। ওকে করার পর প্রথমে আসলাম, ভিডিওটাকে প্লে করি, ঠিক এ ধরনের একটা ইফেক্ট এখানে অ্যাড হবে। এখন আপনার ইচ্ছে করলে এর উপরে কিছু টেক্সট অ্যাড করতে পারেন আপনার পছন্দের মতো। আপনি যদি মনে করেন আপনি যে ধরনের সং ব্যবহার করছেন সেই সঙের যে লিরিকগুলো আছে আপনারা ইচ্ছে করলে সেটাও এখানে অ্যাড করতে পারেন। সেজন্য আপনারা এখান থেকে টেক্সটে গিয়ে আপনার পছন্দ মতো টেক্সট এখানে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে ওকে করবেন। ওকে করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবেন। তো এখন ভিডিওটাকে আপনারা যদি সেভ করতে চান তো সেভ করার জন্য উপরে সেভে ক্লিক করে সেভ ইমেজ, দেন এখান থেকে 720 এবং কিছু সময়ের মধ্যে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।